بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما انهما في النار خالدين فيها وذلك جزاء ولا تكونوا كالذين انسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلناها نرجوها للناس لعلهم يتفكرون والله الذي لا اله إلا, الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد قال الإمام البخاري رحمه الله تعالى باب عمرة في رمضان قال حدثنا مسدد قال حدثني يحيى عن ابن جريج عن عطاء قال سمعت ابن عباس رضي الله عنهما يخبرنا يقول قال رسول الله صلى الله عليه وسلم لامرأة من الأنصار سماها ابن عباس فنسيت اسمها ما مناك أن تحج معنا قالت كان لنا ناضح فركبه ابو فلان وابنه لزوجها وابنها وابنها وترك ناضحا نندہو علیہ قال فیدہ کان رمضان ایتا میری فی

বলছেন ও এতিমাম ফি রাহমা এই অধ্যায় হচ্ছে রমজান মাসে উমরা করা সম্পর্কে বা রমজান মাসের উমরা সম্পর্কে রমজানে কেউ যদি উমরা করে তার কোনো বৈশিষ্ট্য আছে কি না জি এই মর্মে নবীশ ইসলামের একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে যে হাদিসটি বোখারিতে সে বখারিতে একাধিক জায়গায় এসছে শাহী মুসলিম এসেছে অন্য অন্য হাদিসে কিতাবও রয়েছে সতেরোশো বিরাশি নম্বর হাদিস এখানে বলছেন এতে এমাম আতা প্রখ্যাত তাবেই বিন আব্বাস রাজিয়াল আমি বিন আব্বাস রাজিয়াল আনহমাকে বলতে শুনেছি ইয় বেরোন না একুল আমাদেরকে তিনি জানাতে গিয়ে বললেন বা বলেছেন আমাদেরকে তিনি জানিয়েছেন আর এই মর্মে তিনি বলেছেন একুল কাউলা রসুল্লা সুস্লাম রসোরাম বলেছেন একবার আনসার জনক আনসারি মহিলার উদ্দেশ্যে আনসারি মহিলার উদ্দেশ্যে আব্বাস আবদুল্লাহ আব্বাস রাজি তালা আনহমা তার নাম উল্লেখ করেছিলেন ফানাসি তু ইসমাহা কিন্তু আমি তার নামটা ভুলে গেছি কে বলছেন তাহলে ইবিন আব্বাস থেকে যিনি শুনেছেন অর্থাৎ তাবেই আতা রাহেমাহল্লা তিনি বলছেন নাম আমি কিন্তু ভুলে গেছি ওই মহিলার তার নাম অন্য হাদিসে এসেছে সেই হাদিসে এখানে নেই কিন্তু অন্য জায়গায় রয়েছে তার নাম ছিল ওম্মে সেনান আল আনসারিয়া ওম্মে সেনান আনসারিয়া মানে আনসারি গোত্রের তাকে নবী সাল্লাম কি বলেছিলেন মা মানা কেন তা হজ মানা আমাদের সাথে হজ করতে তোমাকে কোন বিষয়টি বাধা দিল আমরা যে বিদায় হজে গেলাম আর অসংখ্য নর নারী সাহাবি সাহাবিয়াত গেছেন তুমি কেন যাওনি হজে এই মহিলা হজে যেতে পারেনি কালাদ তখন ওজর হিসাবে সেই মহিলা বললেন কানালানা না দেহ আমাদের একটি পানি বহনকারী বা পানি সেচকারী উঁড়ছিল মানে পানি সেচ করা পানি সেচ করা তো বুঝছেন বাংলা শব্দ সেচ মানে পানি পুকুর থেকে অথবা নদী থেকে জলাশয় থেকে উঠিয়ে জমিতে দেওয়া এটাকে সেচ বলা হয় তো প্রাচীন যুগে ওঁট দিয়ে কি করতো পানি উঠিয়ে কূপ থেকে পানি উঠিয়ে সেটা খেজুরের বাগানে তখন খেজুরের বাগান ছিল খেজুরের বাগানে বা চাষাবাদে কি করতো সেচের কাজ করতো সেচ করত আমাদের দেশে ওঁট না থাকলে গরু দিয়ে করতো গরু দিয়ে কোপ থেকে অথবা পুকুর থেকে পানি উঠিয়ে শেষ করত যখন পাম্প সেট মেশিন টেসিন আসেনি এটা যুগ ছিল আজকের থেকে প্রায় পঞ্চাশ বছর আগে তখন পাম্প সেট মেশিন আসেনি পাম্প সেট মেশিন প্রথম আসলো আমাদের চোখে মনে পড়ছে দশ বছর বয়স তখন প্রথম আমরা দেখলাম চোখে ছোট পাম্প পাম্পসেট মেশিনগুলো তারপরে বড় মেশিনও আসলো তো যাই হোক তার আগ পর্যন্ত যারা সেচ করে ফসল পানি করত তারা এই গরুকে এই কাজ ব্যবহার করত তাই না আমাদের আঞ্চলিক ভাষা বলে ঘিড়নি দিয়ে পানি উঠা। কি বলেন আপনারা জানা আছে ভাষা আগের মুরব্বীরা বলতে হবে আপনারা তো সবাই হ্যাঁ ওই যুগ তেমন পানি আর পেল দুই চার বছরের কেউ ছিলেন তো আর কি জানবেন তো এটা মূলত এর অর্থ আর নব সাহায্য জামানায় এই উঁটের মাধ্যমে পানি যেমন সেচ করা হইতো বাগানে জমিতে ঠিক তেমনই পানি বহন করে নিয়ে আসা হইত সব জায়গায় মিষ্টি পানি সুপ্রিয় পানি পাওয়া যেত না পান করার মতো অনেক দূরে কূপ আছে মদিনা থেকে অনেক দূরে সেখান থেকে পানি নিয়ে আসতে হবে বই তখন কি করতো ওটের পিঠে মশক করে পানি বয়ে নিয়ে আসতো তো অনবাদক এখানে শুধু অনবাদ করেছে কিসের হ্যাঁ পানি বহনকারী কিন্তু পানি বহনকারী ছাড়া দুটোই সামিল আরবি সারাহাগুলিতে দুটোকে সামিল করা হয়েছে তো এটা সীমিত অর্থ হয়ে গেছে কানালা না না যেমন আমাদের ছিল একটি উট মানে জামালুন বা বাইরুন উট ছিল না যেমন পানি বহনকারী এবং পানি সেচকারী দুটোই অর্থ সামিল হয়েছে ফারাকে বাহু আবু ফোলানন অবনহু আর সেই ওটের পিঠে চেপে হজে গিয়েছেন অমুকের বাবা মানে তার স্বামী আর তার ছেলে মানে তার স্বামীর ছেলে হু মুজাক্কার পুরুষ লিঙ্গ তার তার ছেলে মানে তার কার ছেলে লেজাউজা তার স্বামীর ছেলে বর্তমান যে স্বামী তার ছেলে অবনহা আর তার ছেলে মানে ওই মহিলার ছেলে আর মহিলার ছেলে তার মানে এই স্বামীর ছেলে নয় বোঝা গেছে না স্বামী গেছে আর তার এক ছেলে গেছে যেটা এই স্বামীর সন্তান আর আরেক ছেলে যেটা আগের স্বামীর সন্তান এর ঘরে পালিত হচ্ছে যাকে রবিব বা রবিবা বলা হয় করানের ভাষায় ওরা বাই বকুমুল্লা তিথি হজুর এক নেসা এ কুমুল্আতি দাখালতু বেহিনে তোমাদের রবিবা মেয়ে পালনকৃত তোমাদের ঘরে যে লালিত পালিত হয় সেই মেয়ে আল্লাতিফি হজুর যেটা তোমাদের কোলে বাদলনাথে তার প্রতি পালন হয়ে থাকে মিনেসা কুমুল্লা দেখাল তো এমন স্ত্রীর যার সাথে তোমাদের তোমরা মিলিত হয়েছে সবস হয়েছে তাহলে এই ক্ষেত্রে আল্লাহ বলছেন যে এমন মেয়ে হারাম তার মাকে বিয়ে করেছে আর তারপর সাথে তার সাথে সহবাস হয়েছে ওই মেয়ের মেয়েকে বিয়ে করেছে আর তারপরে তার সাথে সহবাস হয়ে গেছে তাহলে তখন এই মেয়েটি হারাম আগের স্বামীর আর যদি এমনটা না হয় ওর মাকে বিয়ে করেছে একটা মেয়ে আছে মেয়েরও বিয়ে দেওয়ার মতো হয়েছে ওর মাকে বিয়ে করেছে তারপরে তার সাথে দেখা সাক্ষাৎ হয় নির্জনতা হয়নি সহবাস হয়নি তালাক দিয়ে বা তালাক নিয়ে নিয়েছে এখন এই মেয়েটা যে আছে আগের ঘরে স্বামীর এ তো স্ত্রী হয়েছিল মানে বিবাহ বন্ধন হয়েছে কিন্তু কি হয়নি সব এখন যদি এই মেয়েটিকে বিয়ে করতে চায় আর তার অভিভাবক বিয়ে দেয় তো যাইজ কি না আল্লাহ বলছেন যাইজ কিন্তু বৌমার ক্ষেত্রে বৌমার ক্ষেত্রে আর একটা মশলা নেন কাছাকাছি আপনার ছেলের বিয়ে দিয়েছেন একটা কার সাথে মেয়ের সাথে আর তারপরে আপনার ছেলে তার সাথে দেখা শেখাত না সহবাস না করে ছেড়ে দিচ্ছে আপনি বিয়ে করতে পারবেন না বউ মা আপনার আর তারপরে শাশুড়ি এরকম শাশুড়ি আপনি নিজে বিয়ে করেছেন আরেকটা মশলা আপনি নিজে বিয়ে করেছেন আর করার পরে তার সাথে দেখা শেখাত কিছু নেই তালাক দিয়ে দিয়েছেন বা তালাক নিয়ে নিছে তার মাকে বিয়ে করতে পারবেন পারবেন না ও মাহা তো নেশায় কম তোমাদের বিবিদের মাদেরকে হারাম করা হয়েছে মা দাদি নানি সব হারাম ওই বিয়ে করাতে মাত্র দেখা ওই কেন কাছাকাছি সবগুলি মাছ লাগে তিনটা মাছলা বললাম দুটোতে বিয়ে করার সাথে সাথে হারাম হয়ে যাবে হারাম প্রমাণিত হয়ে যাবে হারাম আর আরেকটি অবস্থায় যদি সহবাস না হয় তার মায়ের সাথে তাহলে সে মেয়েটি হারাম হচ্ছে না এই জন্য ফতোয়ার বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম এবং জটিল যে জান্নাত না জাহান্নাম আল্লাহ হেফাজত করুন ভুল থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো তো ওরা গেছে একটা ওটের পিঠে চেপে তাহলে তিনজন গেছে ও তারা কার দেখান আর আর একটি পানি বহনকারী আর সেচকারী ওঁট রেখে গেছে নাম আলী যেটি দিয়ে আমরা পানি বহন করে নিয়ে আসছি আর সেচের কাজ করছি সংসারের কাজ করছি এখন যদি আমিও যেতাম তাহলে এই ওঠটাও নিয়ে যেতে হতো তাহলে সংসারের কাজ সব অচল হয়ে যেত তো সংসার তো সামলাইতে হবে যার ফলে আমি যেতে পারিনি কারণে বুঝতে পারলেন ওর না যাওয়ার কালা তখন না ঠিক আছে ফায়দা কানা রহমদান তাহলে যখন হজ করতে পারো নি তুমি আগামীতে আবার হজের সুযোগ কখন আসে না আসে আসলে যাওয়া সময় পেলে অবশ্যই ফরজ যেতে পারলে কিন্তু তোমার এই নেকি থেকে তুমি যেহেতু বঞ্চিত হয়েছ এই কভার করার জন্য যখন রমজান আসবে ফি এ তা ফাইন এ তাতে একটা হজ্জাতুন কারণ রমজান মাসে একটি উমরা করা হজ মানে হজের মতো এখানে রয়েছে এইভাবে কালা অথবা এইরকমই কাছাকাছি কোনো শব্দ বলেছেন বর্ণনাকারী সন্ধে অমরাতান ফিরামদান হাজন বলেছেন অথবা এর কাছাকাছি কোনো শব্দ বলেছে কাছাকাছি শব্দ অন্য হাদিস রয়েছে হজ করার মতো সব হবে এই শব্দ বলেছে তাহলে বিভিন্ন শব্দ শুধু হজের সব নয় নবী সাথে হজ করলে যে সব সেই হজ হবে এটাও একটি হাদিস রয়েছে এগুলি ছিল বিভিন্ন হাদিস এই মর্মে তাহলে রমজান মাসের ওমরার বিশেষ ফজিলত রয়েছে তারপরে কি একটি বিষয় চিন্তা করা যে নবী সাহাবাই কেরম গ্রহণ এইরকম ভিড় ভাড় করে রমজান মাসে যেতে হবে হ্যাঁ রমজান মাসে একটা আমরা করতে করেছেন পাবেন না কোথাও খুঁজে একটি হাদিস তাই না ফজিলত পেলাম কিন্তু সাহাবাই কেরম এই ফজিলতকে কেন্দ্র করে একবার এমন ভিড় করবেন যে রমজান হজের মতো হয়ে যাচ্ছে করেছেন কিন্তু আজকাল মানুষরা করছে তাহলে কিছু কিছু বিষয় এত গুরুত্বপূর্ণ নয় কিন্তু সেটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করে নিয়েছে মানুষের আজকাল ধর্মের বিষয় বাস্তবটা করে না যেমন সওয়াল মাসের ছয় রোজা যারা আরব দেশ আসেনি একেবারে রাখে ই এক শিথিলতা কারণ হানাফে মজা আবার এটা স্বীকৃত না কিন্তু এই সওয়ালে ছয় রোজা যার ফলে এই ব্যাপারটা অবস্থাটা আমাদের দেশে আর আরব দেশে দেখা যায় যে আরে এত গুরুত্বপূর্ণ যে ওকে ফরজের কাছে কাছাকাছি করে নিয়েছে যদি কেউ না রাখে শহরের রোজা রাখেননি দোষ করি দেশ বুঝতে পেরেছেন এরকম আসরা এরকম মহরম ঠিক আছে অনেক ফজিলত আছে রাখুন কিন্তু কেউ যদি না রাখে বা না রাখতে পারে তাহলে সেটা তার ভাববেন না যে তা তার চাইতে আমার ইমান অনেক সব শক্তিশালী আমি অনেক বেশি পরেশগান আমি অনেক বেশি অ্যাডভান্স না হতে পারে যে কিছু কিছু বিষয়ে আপনার চেয়ে অনেক বেশি আগে আছে অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতায় সালামতুল করুক অন্তর এখন হিংসিয়া বৃদ্ধের শত্রুতা নেই না আপনি ইবাদত বন্দি দাঁড়িতে হাত লাগান না কিন্তু এদিকে দেখাচ্ছে আখলাখ চরিত্র আর ভিতর এত খারাপ অথবা অন্য এবার ঘাটতি হ্যাঁ কেউ হয়তো বেশি রোজা রাখতে পারছেন নফল কিন্তু দান সাদা খাতে আপনার চেয়ে তো অনেক আগে আর আপনি কিরপন আছেন এরকম তো এই জন্য নফল নফলসন্নতের ক্ষেত্রে মোটেই বাড়াবাড়ি করবেন না করছেন আপনি গোপনীয়তা রক্ষা করুন যথাযথ সবচেয়ে ভালো আর মানুষের অত খোঁজ খবর নেবেন না কে রাখছে আর কে রাখছে না আমি পারছি সে পারছে না কোনো প্রয়োজন এই ছিল হাদিস পাঁচ নম্বর অধ্যায় বলছেন বাবুল উমরাতে এই অধ্যায় হচ্ছে ওমরা করা মহাশাবের রাতে হাসবা মহাশাব থেকে মহাশাবে তেরো তারিখ তেরো জিল হাজের পরে চোদ্দোর রাতে যেন অবস্থান করেছেন ওই রাতে কেউ যদি ওমরা করে হাজি সাহেবরা হাজি সাহেব হজে এসেছেন তেন আল্লাহ আল্লাহতাল্না অন্য কেউ উমরা করছে এটা আর একটি বিষয় আর হজ করে এসছে মাত্র হজ শেষ হয়েছে আর যদি কেউ উমরা করে জায়জ কিনা জায়জ জায়জ আছে না জায়জের কিছু নেই বা অন্য অন্য সময় অন্য অন্য সময় ইঙ্গিত করে দিয়েছেন যে কেউ দারাফার দিনে কেউ যদি উমরা করে জিল হৈজিল উমরা করে এগারো বারো তার আইয়ামে তার শিখে কেউ যদি করে এমাম বখারি বলছেন যে জায়েজ কোনো অসুবিধা নেই হাদিস নিয়ে এসছেন তাহলে এখানে কিন্তু হানফি মজাবের ফতুয়ার খন্ডন এমাম আবনিক রাহেমালার কাছে এই পাঁচ দিনের কোনো একদিন অমরা কার হজমকু এমাম মালিক মাহল্লার কাছে হজের মাসগুলি তো উমরা করা মকর হজের মাস ওমরা করবেন না ওরা উমরা করলে হজ করতে হবে অনেকে এ ধরনের প্রশ্ন করে যে আমি উমরা করেছি এই বছর হ্যাঁ হজের মাসে শল মাসে বা কাদ মাসে কিন্তু হজ করতে চাই না আমার ওপার নাকি হজ ফরজ হয়ে গেছে না ফরজ হয়নি আমি পারলে করবেন না হলে করবেন আর্থিক সচ্ছলতা আছে আর হজ আপনার প্রথম হজ তাহলে ফরজ আর আর্থিক সচ্ছলতা নেই অথবা প্রথম হজ নেই আপনি ওমরা করেছেন জিলকাদ মাসে কোনো দোষের কথা নেই সতেরোশো তেরাশি নম্বর হাদিস মা এসরত আল্লাহ তালা আনহা বর্ণনা করছেন বলছেন কাল খারাজ নাম আর রসুর উল্লাহ আমরা রসুর উল্লাহ বেরোইলাম হজের উদ্দেশ্যে মোয়াফিনা জিল হজ মাসের চাঁদের হ্যাঁ হ্যাঁ প্রথম দিকে চাঁদ উঠতে যাচ্ছে এই মানে চাঁদ চাঁদ উঠতে যাচ্ছে এই সময়কালটাতে আমরা থেকে বেরোলাম বা মশারে না চাঁদের মুখামুখি নতুন চাঁদ উঠব উঠবো আর সেই সময় আমরা মদিয়ানাথে বেরোলাম তো বেরিয়েছিলেন কোন দিন কে বলতে পারে ভুলে গেল নবিসামের বিদায় হাজার সফরে কোন তারিখে বেরিয়েছিলেন মদিনা থেকে হজের উদ্দেশ্যে পঁচিশে জিলকাত মানে চার পাঁচটা দিন আছে উনত্রিশ হলে চার দিন চার পাঁচ দিন আছে তাহলে জিলহাজের কাছাকাছি জিলহাজ মাস আসতে যাচ্ছে ওই সময়টা এটা হচ্ছে উদ্দেশ্য এই না জিলহাজ শুরু হয়ে গেছে সকাল আলানা তারপরে নবিসর বলে মান আহবা মেন্লাহিল্লা কেউ যদি তোমাদের তালবিয়া পাঠ করতে চায় শুধু হজের মানে হজে এফরাদ করবে তাই করুক ও মান আহব্বা বে অহিল্লা বে উমরা তালবিয়া পাঠ করুক মানে হজে তামাত্ম করুক এটা কখন বললেন যখন ওহি নাজেল হইল যে হজের মোশামে হজের মোশামে তোমরা উমরা করতে পারো সুতরাং হজে তামাত্ম করতে পারো হজে কেরামকে তারপরে নবী বললেন যে আমি কিন্তু হালাল হতে পারছি না আমাকে এর অবস্থাতেই থাকতে হবে আলাউলা আননি আহাদাই তো আমি যদি হাদি না নিয়ে আসতাম লা আহালাল তো বে ওমরা তাহলে ওমরার এহেরাম বাঁধতাম মানে ওমরার নিয়তে পরিবর্তন করে নিতাম আমার হজকে আর তারপরে আমি মাঝখানে হালাল হয়ে থাকতাম আট তারিখে এহেরাম বেঁধে হজ করতাম কাল মা এসা বলছেন ফামিন্না মান আমাদের মধ্যে কেউ কেউ ওমরার তালবিয়া করেছিলেন মানে হজের তামাত্ম অমিন্নামান আহাল্লা বেহাজ কেউ কেউ আমাদের হজের তালবিয়া পাঠ করেছিলেন অকুন্ত মেম্মান আহাল্লা ওমরা আমি তাদের অন্তর্ভুক্ত ছিলাম যারা ওমরার তালবিয়া পাঠ করেছিলেন মানে হজে তামাত্তর নিয়দ করেছিলেন কিন্তু আগে থেকেই কে মাসিকের সাজ মক্কা যখন আসলেন তাহলে ওমরা যদি আলাদা করে করতে হয় তো কি করতে হবে তোলা তো করতে হবে মাসিক চলে এসছে রাস্তা থেকে রাস্তা থেকে মক্কা ঢোকার আগে মাসিক চলে বা মক্কা ঢুকতে যাচ্ছেন সারেফ নামক স্থানে তখন মাসিক চলে আসছে এই মাসিক চলতেই থাকলো কয় তারিখে এসেছিলেন চার চার জেলা চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ চার হ্যাঁ চার চার তারিখে আসলেন চার পাঁচ ছয় সাত আট নয় ছয় দিন তাহলে ছয় দিন পর্যন্ত কি চলছে মাসিক চলছে তো আরফার দিন চলে আসলো আর আমার আমি ঋতুবতী আছি মানে মাসিকে চলছে তাহলে আর আলাদা করে ওমরা করার সময় হলো না কারণ আরফাতে হাজির হইতেই হবে আরফাতে হাজির হইতে হবে তো এখন তো আর সময় নেই নবী সাল্লাকে বললাম তখন বললেন যে এখন কি করো তোমার উমরাকে হজের মধ্যে প্রবেশ করিয়ে না ঢুকিয়ে না অত ঢুকে একসাথে করে দাও তার মানে হজে কারণ করে না ফাঁসাকাও তো এলাম নবী আমি নবী কাছে অভিযোগ করলাম যে এমনটা হয়ে গেল তো করবো কি আর দিন চলে আসলো ফাঁকাল বল উর ফজি ওমরা তাকে তোমার যে পৃথক ওমরা সেটাকে ছেড়ে দাও মানে আলাদা ওমরা ছেড়ে দাও এর মানে না যে ওমরা বাদ দাও ওমরা আলাদা করে বাদ দাও রাফা দয়ার মানে হচ্ছে ছেড়ে দেওয়া হ্যাঁ ছুঁড়ে ফেলা এটা এখান থেকে শিয়াদেরকে রাফেজা বলা হয় শিয়াদের কি বলা হয় রাফেজা তারা কোরআন সন্নাকে ছুঁড়ে ফেলে দিয়েছে সাহাবাইকার আমাদের ভালোবাসাকে ছুঁড়ে ফেলে দিয়েছে খোলাফের সেদিন আউ ওমার ওসমানের তারা ছুঁড়ে ফেলেছে জি আলী রাজি আল্লাহ তালা হ্যাঁ সঠিক যে আদর্শ সেটাকে ছুঁড়ে ফেলেছে আলী রাজি আল্লাহ আউবাকার ওমার ওসমান সবার সাথে তার আন্তরিক মহব্বত ছিল এর আলীর দোহাই দেয় হাসান হোসেনের দোহাই দেয় আর সাহাবাইকার আমাদের সাথে চরম শত্রুতা এহুদিন আসার এত শত্রুতা নেই জি আল্লাহ রব্বুল আলমিন তাদের উচিত শাস্তি দান করুন বিচার করুন তাদেরকে লাঞ্ছিত করুন যারা সাহাব এখন দুশ্মন এবং তাদের হ্যাঁ যারা পৃষ্ঠপোষক এবং তাদের সাথে মহাব্য তাদেরকে আরো লাঞ্ছিত করুন তুমি তোমার ওমরা ছেড়ে দাও ওয়ান কদিউর আশাকে আর তোমার মাথার বেনি খুলে নাও অমতা সেতি আর তুমি চুল আঁচড়িয়ে নাও ও লিবিল হাজ্জে আর এখন হজের তালবিয়া শুরু করে দাও মানে এখন হজের সময় চলে এসেছে যেহেতু তো এখন হজে প্রবেশ করো আর শুধু হজ মানে হজে নয় হজে কেরান ওর সাথে উমরা সামি হাস বা যখন মহাসাবের রাত আসলো মানে তেরো তারিখ শেষ হয়ে চোদ্দ তারিখের রাত মহাসাব নামক স্থানে নবী সাল্লাম অবস্থান করছেন শাহবা ইকরামদেরকে নিয়ে আর সালামাই আব্দার রহমান এলা তখন আমার সাথে আমার ভাই আব্দুর রহমানকে পাঠিয়ে দিলেন তানিম নামক স্থানে আর আমি ওমরার তেলভিয়া পাঠ করলাম লব্বাইক ওমরা মা কানা ওমরাতে আমার আগের ওমরার পরিবর্তে এটি তার ধারণা যে আমি আগের ওমরার যে আলাদা করতে পারি সেজন্য আলাদা ওমরা সেজন্য এটি তার পরিবর্তে কিন্তু আসলে পরিবর্তে না এটি অতিরিক্ত তার আগে ওমরা অলরেডি হয়েছে এই জন্য সঠিক কথা হচ্ছে সঠিক ব্যাখ্যা হচ্ছে যে আয়শরাজি আল্লাহত ন ছিল হজ্জে ফেরান হজ্বে ফরাদ নয় ছয় নম্বর অর্থাৎ হচ্ছে বা বো তানিম একই হাদিসগুলো আসবে সেটা সেটাও ছিল তানিমের উমরা কিন্তু মহাশ্যবের রাতে যেহেতু উমরাটা হয়েছে সেই জন্য মহাশয়ের রাতে উমরা করা এবং মুখের অধ্যায়ক কায়েম করলেন আর এই উমরা তানিম নামক জায়গা থেকে শুরু হয়েছিল এহরাম বেঁধে সেই জন্য তানিম থেকে উমরা করা তা নিম থেকে বাইরের লোক উমরা করবে না মক্কার লোকেরা করবে মক্কায় আপনি দীর্ঘদিন আছেন মকিম হয়ে গেছেন আর সেখানে আপনি থাকছেন বা প্রবাসী সেখানে সেটা আলাদা কথা ধরেন কেউ উমরা এসছেন আর তারপর থেকেই গেল সে থেকে গেল দুই চার ছয় মাস থেকে গেল এক সময় উমরাতে এসে বছরকে বছর থাকতো জানেন এক লোক অনেক আগে মদিনের ছাত্র জীবনে উনিশশো একানব্বই বিরানব্বই বারবার এক লোকের সাথে দেখা বারমা থেকে এসছে অথবা হে বাংলাদেশে পাসপোর্ট নিয়ে আসছে কক্সবাজার থেকে এসছে হারামের ওই ছাদের ওপরে তারাবির সময় দেখা বা কেয়া মূল্য এলে তো আলহামদুল্লাহ করে যেহেতু বাংলা ভাষিক গল্প হলো কোথায় আছেন মক্কায় থেকে কত বছর ধরে বারো বছর ধরে আছি তো কি একাময় ওই না উমরাত ধরা খাননি ওই না আলহামদুলিল্লাহ ধরা খাই তাহলে তা কত ছাড় ছিল মক্কা একসময় বারো বছর উমরার বিষয়তে এসে রোজগার করছে নাই একামা নাই খরচ কিছু না তখন তো একামা সস্তা ছিল অবশ্য সেইটাও খরচ নেই কিছুই নেই ব্যাস আল্লাহর মেহমান রোজি রোজগার করেছে মক্কা আছে তো এই কথা থেকে হেরাম বাজবে তাই যেতে বলা হবে না ও মুখ্যতে থাকছে বৈধ হোক আরো বৈধ মক্কায় থাকছে ও তার নিয়ম থেকে হেরাম বাদবে বুঝা গেছে তানিমের উমরাহ সতেরোশো চৌরাশি নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আব্দুর রহমান আব্দুর রহমান বর্ণনাকারী হাদিস অন্যান্য আমার আহু নবী সহ তাকে নির্দেশ দেন এতক্ষণ যত হাদিস এসেছে তানিমের উমরার সবগুলি মা এসে বর্ণনা করছেন তাই না কিন্তু এই হাদিসটি তার ভাই আব্দুর রহমান নিজে বর্ণনা করছেন বলছেন আমাকে নবিশাসলাম নির্দেশ দিলেন বা তাকে নির্দেশ দিলেন এই কথা বলছেন তিনি আই দেফা আয়েশা তা যে আয়েশাকে ওটের পিঠে পেছন উঠিয়ে না রদীফ মানে পিছনে ওঠা ওটের পিঠে উঠিয়ে নাও অ ইয়ু এবং তাকে ওমরা করিয়ে নিয়ে আসো তানেম নামক স্থান থেকে ওটের পিঠে যদি মাহরামের সাথে বসতে পারেন মানে ভাইয়ের সাথে বসতে পারেন তো আজকালকার হোন্ডার যুগে মোটর সাইকেলের যুগে মোটর সাইকেলে ধরেন ভাই বোন যাচ্ছে হ্যাঁ সাবালিকা বোন হ্যাঁ হ্যাঁ ভাই জায়েজ না না জায়েজ নাই জাহেজ মোটর সাইকেল চা ফলে গায়ে গা লাগবে কোনো অসুবিধা নেই যদি কোথাও ফেতনার আশঙ্কা না থাকে কিন্তু বদ প্রকৃতির মাহরম যদি হয় বাপ হইলেও সতর্ক থাকতে হবে মাসলা জেনে রাখতে হবে তাহলে আপনাকে জানতে হবে একজন মহিলাকেও জানতে হবে একজন পুরুষকেও জানতে হবে যে কোনখানে ফেতনার আশঙ্কা আছে অনেক বা অসৎ অনেক শ্বশুর অসাধ শ্বশুরের নজর খারাপ ভোর দিকেও খারাপ নজরে দেখছে হয়তো আবভাব তার তাহলে তার সাথে সফর করা যায় না তার সাথে নির্জনতা যায় না তার সাথে কোনো হোটেলে গিয়ে বিদেশে গেছে থেকে যাবে সেটাও যায় না হ্যাঁ একই বাড়িতে কেউ নেই শ্বশুর আছে আর সে বউ আছে সেটাও থাকা যায় না যদি ফেতনার আশঙ্কা কিন্তু ফেতনার আশঙ্কা যদি না থাকে তাহলে যাই মাহারম মাহারম যেমন বাপের সাথে আপন মায়ের পেটের ভাইয়ের সাথে সফর করতে পারেন সৎ ভাইয়ের সাথে কোথাও বই মাতৃহ বই পিতৃ হোক হ্যাঁ তারপরে বোনের ছেলে ভাইয়ের ছেলে হ্যাঁ না ভাতি যা তাদের সাথে সফর করতে পারে কিন্তু দেখতে হবে যে ফেতনার আশঙ্কা তো নেই বজ চরিত্র লম্পট ভাতি যা লম্পট তাহলে অবশ্যই সফর করবে তার সাথে ভাগিনা কিন্তু লম্পট জি মোটেই না তা সফর করবে না

শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত অধিকাংশ বিষয়গুলি বর্ণনা করেছে এতে তো জাবের ইবনে সে হাদিস একটা অংশ বিশেষ এখানে বলছেন আমাকে জাবের আবদুল্লাহ শুনিয়েছেন আনন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হজ্জ নবী এবং তার সাথী সঙ্গী সঙ্গীগণ তালবিয়া পাঠ করলেন হজের মানে হজ লব্বাইক পড়লেন লব্বাইক হজ্জ শুরুতে ওয়লাইসা মা আহাদিন মিনহাদি গায়রান নবী ছাড়া আর কারো কাছে কোরবানি পশু ছিল না তার জানা মতে ছিল না হতে পারে কারণ এটাও হইতে পারে আবার নাও থাকতে পারে এই জন্য নবী সাল্লাম সবাইকে বলেছিলেন মক্কা আসার পরে যে তোমরা সব কি হয়ে যাও হালাল হয়ে যাও তো আপনি যে হালাল হন না এই জন্য দ্বিতাগ্রস্ত অনেকে হালাল হইতে চায় না তখন তিনি বলে আমার সাথে যে হাদি লা হাদি যদি হাদি না থাকতো না হালাল তো হালাল হয়ে যেতাম আমি আর আমি ওলা যা ওমরা ওমরা করে ফেলতাম আমি ওত আলহেহাতুফ আর একজন ছিলেন সাহাবী আল হাবিন ওবায়দুল্লাহ আশরাম ওবাস অন্যতম যে তার কাছে হাদিস ছিল ওয়াকানা আলি ওন আলী আলিয়াম আলি থেকে এসেছেন আবু মুসা শারীও এমন থেকে এসছেন এর আগে কিন্তু আবু মুশার হাদিসও গেছে দুইবার করে গেছে আর আলির হাদিস গেছে কয়েকবার করে কিন্তু আলি রজিয়া আল্লাহ আমি এমন থেকে যখন আসলেন ওয়ামাহুল হাদি তার সাথে কি ছিল কুরবানির পশু ছিল আর তিনি এহরাম বেঁধেছেন কীরকম হ্যাঁ শর্ত সাপেক্ষ যে আমার এহরাম হচ্ছে রসুলুল্লাহ শাহসালমের এহরামের মতো তিনি যেই এহরাম বেঁধেছেন তিনি যদি হজেত তামাত তো আমি হজ তামাত তিনি হজে কেরান আমি হজে কেরান, তিনি হজয় এহরান আমি হজে আর আব মুসা আশারে ওই কাজই করেছিলেন কারণ দুজনেই আমার থেকে আসছেন কিন্তু পার্থক্য হচ্ছে দুজনে যে আব মুসা আশারীর কাছে কুরবানি বসু ছিল না আর আলীর কাছে কোরবানি পশু ছিল যেন আলীকে বললেন তাহলে তুমি আমার সাথে সেম সেম হজে কর হালাল হতে পারবে না আর আবু মুসা আসারি বললেন যে ইয়ার আসল আমি তো নিয়ত করেছি যে আপনার মতো আমি আপনার মতো ঠিক আছে কিন্তু তোমার কাছে কোরবানি পশু নেই আর হজে কেরানের তো হজে তোমার তো তো সুতরাং তুমি হালাল হবে ওকে দিলেন হালাল করে বলছেন যে আলী রাজি ইয়ামান থেকে আসছিলেন তার সাথে হাদির পশু ছিল আর তিনি বলেন তো আহ আল্লাহ তুমি আহ্লাহ রসুরুল্লাহ রসুরুল্লাহ যে তালবিয়া পাঠ ওই তালবিয়া আমিও পাঠ করলাম ও অন্যান্য আজন আলী আসাহিনবী সাল্লাম সাহাবাহিকমদেরকে অনুমতি দিলেন আইয়া জাল ওমরা যে ওমরা করে ফেলো কারণ এতদিন সেটাকে পাপ মনে করা হতো আর পাপ না অনুমতি দেওয়া হল এই অনুমতি অনুমতি না হুকুম ছিল কিন্তু অনুমতি কেন বলা হলো নিষেধাজ্ঞার পরে সেই জন্য একটা নিষেধাজ্ঞার পরে যদি কোনো কাজ করতে বলা হয় সেটাকে অনুমতি বলা হয় এতদিন বারণ ছিল আর এখন অনুমতি ইয়াতু তাহলে উমরা করে নেবে কিভাবে ইয়াতুফু বিল বাইতে বাইতুল্লাহর তফ করে নেবে সোমা ইউকাসেরু বাইতুল্লাহর তফ আর সাফা মারো সাইও সংক্ষেপ করে দিয়েছে তারপরে চুল ছোট করবে এই চুল ছোট করার কথা কেন বললেন মন্ডনের কথা কেন বললেন না অথচ মন্ডন করলে তিনবার করে দোয়া দিয়েছেন নবিস রহমতের আর মাঘ কেন সময় বেশি নাই সেই জন্য সময় বেশি নাই সেই জন্য চার জিল হজ আর চার জিল হজ থেকে নিয়ে দশ হজ পাঁচ দিন ছয় দিন মাঝখানে পাঁচ দিন আছে তো পাঁচ দিনে তো চুল তো বড় হবে না সেই জন্য বড় ইবাদতার জন্য চুল বড় করে রাখো আর গোটা মাথার থেকে চুল ছেঁটে নাও হালাল হয়ে যাও মাহুল হাদিও তবে যার কাছে হাদির পশু রয়েছে সে হালাল হতে পারবে না ফাকালু তখন সাহাবাই কেরামরা দ্বিধাগ্রস্ত মনে মনে একটু আপত্তি কিন্তু নবী সাহেসাল্লাম অনুমতি দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন তোমরা হালাল হয়ে যাও নিয়ত পরিবর্তন করে না হ্যাঁ ওমরা করে না নান তাহলে কইলাম মেনা ওয়াজাকার ও না এক আমরা মেনা রওয়ানা দেবো এই কয়ে দিন পরেই হ্যাঁ চার তারিখে এসে উমরাহ করা হলো পাঁচ ছয় সাত এই তিন দিন তাই না আর আট তারিখে চলে যেতে হচ্ছে পাঁচ ছয় সাত তিনটে দিন তাই না এই তিন দিন হ্যাঁ অধিকাংশ শাহ ভাই সাথে তাদের পরিবার আছে পরিবার নিয়ে হজকের রসুলুল্লাহসের সাথে তাহলে পরিবারের সাথে সহবাস করবেন মেলিতে হবে না একটু কেমন কথা হজে এসেছি আর এগুলো কি করবো আমরা এটা কেন করব না 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 মাঝখানে হাল না হওয়াটাই ভালো তাদের চিন্তা আপত্তি কেমন যেন মনে হচ্ছে দুনিয়া দাঁড়ি মনে হয়ে যাচ্ছে অনেকে মনে করে যে আজকালও অনেকে আছেন সহবাসটাকে কোনো সবের কাজে মনে করেন না পরিবার সাথে আছে হ্যাঁ বা ছুটি যাচ্ছি এটা নেকি এটা অনেকে মনে করেন না সবাই যাই যাচ্ছি তাই না কিন্তু ছুটি যাওয়া আর স্ত্রীকে সময় দেওয়া এমনকি স্ত্রীর সাথে সহবাস করা বেনোদন করা সবগুলি যে নেকির কাজ এটা অধিকাংশ মুসলিম মনে করে না বুঝতে পারছেন কি জি তো বলছেন নাম তাহলে মেনা আমরা মেনা রওয়ানা দিব কয়েকদিন পরে ও জাকার আহাদান একতর আর আমাদের হ্যাঁ হ্যাঁ গুপ্তাঙ্গ থেকে জাকার হ্যাঁ পুরুষ লিঙ্গকে কে বলা হয় গুপ্তাঙ্গ থেকে হ্যাঁ বীর্য ফোঁটা ফোঁটা পড়তে থাকবে এটা সাব্দিক অর্থ কাতারা এক তোর কাতারাতে কাতারা মানে কি হ্যাঁ বিন্দু ফোঁটা এটা কেমন হইলো যেন আপত্তি ফাবালাগান নেভিয়া শাসন নবি কাছে এই তাঁদের দ্বিধাদ্বন্দ্ব আর আপত্তিটা পৌঁছে গেল যে এই রকম লোকেরা মন্তব্য করছে যে আমরা কেমন করে হালাল হবো এই সময়টা স্ত্রী সহজ করে কেউ এখন অনেকে আছে হ্যাঁ হ্যাঁ ইমানই আবেগ নিয়ে আসে দিনের সম্পর্কে জ্ঞান কম আর আবেগ বেশি ধর্মীয় আবেগ বেশি যার ফলে মনে করে হ্যাঁ আল্লাহ কবুর আর এইখানে আমি বেআই ঘুরবো স্ত্রী সহবাস করে নাই হোটেলে হ্যাঁ এইখানে আল্লাহর ঘর আর এখানে এসছি হজ এমরা সাল্লাম আমার হজ করবো আর এর মাঝখানে আমার স্ত্রী সহবাস করবো হ্যাঁ যদি মনে জানতো এ বিষয়টি ভালো করে যে এটাও সবের কাজ এটাও সাদাকা এতে আমার দৃষ্টি নত হবে আমার স্ত্রীরও দৃষ্টি নত হবে সে গুণা থেকে বাঁচবে তাকে আমি গোনা থেকে বাঁচাবো সে আমাকে গুনা থেকে বাঁচাবে কত লাভ হ্যাঁ তারপরে নেক্সট সন্তান হবে সেটা আমাদের জন্য সাদাকা হবে হ্যাঁ আবুদিন সলহিনী নেক্সট সন্তান যদি হার দোয়া করে সেটা আমার আশের রাতে সম্বল হবে এতগুলি বিষয় যদি চিন্তা করতো তাহলে মানুষ এটাকে বড়ই সবের কাজ মনে করতে কিন্তু বড় সব মানেই নয় যে এবাদতে ঘাটতি করে হ্যাঁ সব দিক ঠিক রেখে বুঝা গেছে না যে যতটা যায়জ ততটা যায়জ না যায়জ চলবে না সেই ক্ষেত্রে নবিশ্বাসনের কাছে এই খবর যখন পৌঁছিল তখন তাদের মনের তৃপ্তির জন্য বলে নবিস্তাদ বাল মেনামরি মাস্তাদ বাড়তো যদি আমি আগে জানতে পারতাম আমার বিষয়ে মাস্তাদ বাড়তো যা পরে জানলাম যে হজমশমে ওমরা করতে কোনো দোষ নাই এটা এখন জানলাম বহির মাধ্যমে আগে যদি জানতে পারতাম মদিনা থাকা তাহলে মা আখ আমি কোরবানির পশু নিয়েই আসতাম না হাদির পশু নিয়ে আসতাম না ওয়ালাউলা এখন যদি আমার কাছে কুরবানি পশু না থাকতো না হালাল তো এখন আমি হালাল হয়ে যেতাম এখন আমি করে উমরা করে হালাল হয়ে যেতাম ওয়া আয়সি আল্লাহ মাসিক চলে এসেছিল ফানাসা কাতিল মানাসে সমমস্ত সমস্ত হজের কার্যক্রম তিনি আদায় করলেন গাইদা আন্না হম তা কিন্তু বাইতুল্লাহ তো অফ করতে পারলেন বাইতুল্লাহ তো করতে পারলেন না ফালাম্মা তাহরাত যখন পাক পবিত্র হলেন তাফা তওয়াফ করলেন বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুলা হজ্জা আপনারা তো সবাই আল্লাহ তো সব উমরার হজ নিয়ে যাচ্ছেন ও আনতালে কবিল হাজা আমি শুধু হজ নিয়ে যাচ্ছি উনি ভাবছেন আমার হজই হইল হইত আট তারিখে হজ শুরু হলো আর ওইটা তেমন ক্যান্সেল হয়ে গেছে কিন্তু ক্যান্সেল হয়নি ওইটা এখানে ঢুকে পড়েছে আর নাকি পেয়ে গেছে ফাহমান আব্দুর রহমান তার মনের শান্তির জন্য আব্দুর রহমান বিন আবি বাকরকে পাঠিয়ে দিলেন কোথায় আইয়া খরোজা মাহিল তাকে নিয়ে তান ইম নামক স্থানে চলে যাও ফাহাত বাদ আল হাজ হজের পরে তিনি উমরা করলেন ফিজিল হাজ জিল হাজ মাসি তার জিল হাজ মাসে উমরা করলেন আর হজের পরে পরে উমরা করলেন জায়েজ কে হজের পরে যদি মনে করে আমি একটা উমরা করে নেব তো জায়েজ রয়েছে জি কিন্তু যেটা বললাম যে মসজিদ তানিম থেকে বহিরাগত লোকের না মক্কার লোক করতে পারে তবে আজকাল বলবো না আজকাল এই ভিড়ের সময় হাজিরে তো করতে পারছে না সাফা সাই করতে পারছে না রাস্তাঘাটে চলা যায় না আর যদি মক্কার লোক তানিম থেকে ওমরা করা শুরু করে হ্যাঁ বারো তেরো তারিখে চোদ্দো তারিখে তাহলে এটা মমিন মুসলিম হাজির সাহেবদেরকে কষ্ট দেওয়া হবে ও আসরা খাতাবেনা মা লেখবেনা যৌসম এ সোরা খাবেন মা লেখবেনা যৌসম ইনি কে ছিলেন জানেন তিনি বিশিষ্ট সাহাবি পরে কিন্তু কত বড় রসুর উল্লা একসময় দুঃখন ছিলেন জানা আছে হিজরতের ঘটনায় একশো ছিল যে কোথায় মোহাম্মদকে জীবিত এনে দিতে পারে অথবিনিত তাকে যদি এনে দিতে পারে তার মাথাটা কেটে নিয়ে এসে দিতে পারে তাহলে একসঙ্গের পুরস্কার এই লোভ আর সামলাতে পারে তন্ন করে খুঁজছে কিন্তু পাচ্ছে না মালিক তিন দিন পরে যে বেরিয়েছেন সেই এলাকা দিয়ে যাচ্ছেন ওই থেকে রাস্তা যে রাস্তা সাধারণত মানুষ চলে না মদিনা যাওয়ার জন্য সেই রাস্তাও খুঁজতে চলে গেছে কি জানি দেখি এদিকে যদি পেয়ে যাই আর পেয়েও গেছে আর ঘোড়া নিয়ে তাড়া দিয়েছে নবী শাসন ওটের পিঠে আর ঘোড়া দিয়ে তাড়া দিয়েছে হাওয়া ধরে নেবে কাজ চলে আসছে কয়েকবার করে বারবার করে একবার দুইবার তিনবার করে হচট তৃতীয়বার হচট খেয়েছে তো সেই মানে গর্ত হয়ে গেছে হ্যাঁ ঘোড়ার পায়ের তলায় যেখানে ধাপ থেকে যেন ধোঁয়া উঠছে গেছে তারপর সে ভুল স্বীকার করে সেখান থেকে তবাক করে ফিরে আসছে যে আমি অদা করছি আর আপনার পিছনে ধাওয়া করে আসবো না জি তো নবী শাসম ইসলামের দাওয়াত দিয়েছে তখনও কবুল করেন বলছেন ইসলাম কবুল করবো না তবে এতটা বলছি হ্যাঁ যে আপনার সম্পর্কে কাউকে বলবো না যে অমুক রাস্তা দিয়ে যাচ্ছে ওই দিকে আছে বলবো না এদিক থেকে নিরাপদ কাফেররা যে আপনার কাফের হইলেও আরবদের একটা ভালো গুণ ছিল ভালো গুণ যে তাদের মধ্যে মুনাফি ছিল না গাদ্দারি ছিল না মির্জাফরি ছিল না বলে দিল এক কথা বলে দিয়েছে সে দুশ্মনকে বলে দিন হ্যাঁ তো হ্যাঁ না তো না এটা কিন্তু এখন পর্যন্ত কিছুটা আছে হ্যাঁ আছে না যদি বলে দেয় ফি তাহলে ফি আজ মাফি বলে দেয় যতই হাত পা ধরে মাফি করা মুশকিল খুব দাদা বুঝছেন না যাদের ওদের সাথে লেনদেনের অভিজ্ঞতা আছে তারা ভালো করে বুঝে বিষয়টা জি তো এর ভালো দিক আছে এটা ভালো যে অন্তত কি করবে না মানুষের সাথে গাদ্দারি করবেন মনাফিক করবেন আবার খারাপ দিক আছে অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় যদি দেখা যায় আমার সিদ্ধান্ত ভুল তাহলে সিদ্ধান্ত অবশ্যই পরিবর্তন করা উচিত এটা সবসময় কিন্তু উপকারী নয় আবার এরকম হওয়াটা এরকম প্রকৃতির হওয়া তো যাই হোক হাদিস কি বলছিলাম এই সোরাকি আকাবা নামক স্থানে সাথে সাক্ষাৎ করলেন ওই যে জামারায় কুবরা পাথর মারার পরে যে আঁকাবার যে ওয়াহা ইয়ার মিহা বড় জামরা জামরা আঁকাবার আর সেই সময় নবী সাহেসাল্লাম জামারে পাথর মারছিলেন ফাঁকালা বললেন কে এই সোরাকা জিজ্ঞেস করছেন মাসাল্লাহ আলাকুম হাজি খাস রাসুল আল্লাহ এটি কি শুধু আপনাদের জন্য এই বছরের জন্য খাস হ্যাঁ যে মিকাত থেকে এহনাম বেঁধে আসলাম কিসের হজের আর সেটাকে মক্কা এসে কাজ শুরু করার আগে টপ শুরু করার আগে কিসে বদলে দিলাম হ্যাঁ অমরানীয়তে বদলে দিলাম এটি কি এই বছরের জন্য আর আপনাদের জন্য খাস না ক্যামত পর্যন্ত এই মাসলা চলবে দায় হবে এখনও কেউ প্রথম এখান থেকে তায়েফ থেকে হেরাম বাঁধলো অথবা মদিনাতে হেরাম বাঁধলো আর মনে করলো যে হ্যাঁ এই করবো আমি হজেন কি করবো কেরান করবো হয় কেরানের চাইতে তামাত্ম উত্তম অলমার বলছেন যে ওপর থেকে নিচে না আমার উত্তম থেকে অনুত্তমে নামবে না এটা করা উচিত তো কিন্তু পরিস্থিতি যদি বাধ্য করে নামতে পারে ধরেন আর সময় নেই এমন ভিড়ে ফেসে গেছেন যে আরাফার দিনটাই চলে যাচ্ছে এখন যদি ওমরা করতে যান তাড়াফা শেষ তাহলে তখন আপনি ওপর থেকেও নিচে নেমে আসতে পারবেন মানে তামাত্মকে আপনি নিয়ত পরিবর্তন করে কিসে নিয়ে আসতে পারবেন তেরা আসতে পারবেন

অজে এফরাত করব আর তারপরে মক্কা গিয়ে তব শুরু করার আগে ভাবলেন যে এইরকম আমি শুধু একটা হজ নিয়ে যাব হ্যাঁ কি করি আমি হ্যাঁ ওমরা নিয়তে পরিবর্তন করে নিয়ে আমি হালাল হয়ে যেতাম অত করে নিই আছে কেমন পর্যন্ত ডিলাব সর্বদার জন্য সাত নম্বর অধ্যায় হচ্ছে বাবুল এতেমারে বাদাল হাজে বেগারে হাদিন এই অধ্যায় হচ্ছে হজের পরে ওমরা করা বিনা হাদিতে জবাই করলেন না বা আপনার কোনো ক্ষতিপূরণ দিতে হবে না আপনি কোনো ভুল কাজ করে দিলেন সেই জন্য আপনাকে দম দিতে হবে এমনটাও না হাদি মানে এমনি হাদিও নাই আর কোনো দম দিতে হবে না যদি হজ মসমে কে উমরা করে এই কথা বলতে চাইছে ইমাম বুখারি রাহম হজের পরে উমরা করা দলিল ওই মায়ের হাদিস হজ শেষ হয়েছে তারপরে উমরা করার অনুমতি দিলেন যে সতেরোশো ছিয়াত্তর নম্বর হাদিস বর্ণনা করেছেন আয়েশা আল্লাহ তাআলা আনহা বলছেন ক্বালাত খারাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়ফিনা লিহলালিল হিজ্জ আমরা বের হইলাম মদিনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাথে জিলহজ মাসের চাঁদ উঠতে যাচ্ছে এই সময়কালই অর্থাৎ উঠে কয়েকদিনের মধ্যে উঠে যাবে ফা ক্বালা রাসূলুল্লাহ তারপর রাসূলুল্লাহ বললেন মান আহাববাই ওয়াহিল্লা বিউমরাতিন ফাল ইয়াহিল্লা কেউ যদি হ্যাঁ ওমরা তলবিয়া পড়তে চাই সেই করুক কমান পাই অহাল্বে হাত যাতেন কেউ হজের তালবিয়া পাঠ করতে চায় মানে হজে এ তাও করুক ওলা ওলা আননি হা দেয় তো আমি যদি হাদিন আনি নিয়ে আসতে মানে তবে ওমরা তাহলে আমি ওমরা করে হালাল হয়ে যেতাম লা আহলাল তো হবে এখানে লাহে লা আহলাল তো হাদিয়ে মানে আমি ওমরার তালবিয়া পাঠ করতাম ফামিন হুমমান আহল্লাবে ওমরা অমিন হুমমান আহল্লাবে হাত যাও কোন তো মেলা আহাল ওমরা মা এসে বলছেন আমি ওদের অন্তর্ভুক্ত ছিলাম জানা শুধু ওমরা তালবিয়া পাঠান মানে হজের তামাত্ম নিয়ত করেছিলেন অমিনুমান আহাল্লা বিহাজা কেউ হজের অকুন তুমি মান আহাল্লা মক্কা মক্কায় প্রবেশের আগেই মাসিক চলে এসেছিল মক্কা প্রবেশের আগে সারেফ নামক স্থানে যেটা আজকাল প্রথম মহল্লা মদিনার দিক থেকে ঢুকলে এখন মক্কার সাথে সামিল হয়ে গেছে কিন্তু মক্কা থেকে অনেক দূরে ছিল আজকে থেকে দু চার পাঁচ বছর আগেও নাওয়ারিয়া মহল্লা জি জম্মুমের পরে পরে তো বলছেন যে মক্কা প্রবেশনের আগে আমার মাসিক চলে আসলো আরাফার দিনও আমাকে পেয়ে গেল ওয়ানি তু অবস্থায় মাসিক অবস্থায় আরাফার দিন চলে আসলো সুতরাং আর ওমরা করা সম্ভব হলো না ফাশাকাও তেলার রসুল্লাহ আমি অভিযোগ করলাম দায়ী ওমরা তাকে ওখানে উরফজি ছেড়ে দাও আর এখানে দায়ী ছেড়ে দাও একই অর্থ ওয়ান কবির রাসাকে মাথার চুলের বেনি খুলেন অমতা ওয়াহিল্লি হাজ আর হজের বিয়া পাঠ করো ফাফা ফালামাকান হাসবা যখন মহাসবের রাত আসলো চোদ্দ তারিখের রাত আর সালামাই আব্দুর রহমান আমার সাথে আব্দুর রহমান আমার ভাইকে ইমে পাঠালেন আর দা ফাহা মায়শাকে তিনি পিছনে বসে নিয়ে গেলেন ফা বে উমরা উমরার তালবিয়া পাঠ করলেন মাকান উমরা তার যে আগের উমরা আলাদা করে হয়নি তার পরিবর্তে ফা কাজ আল্লাহ হজ তা আল্লাহ তার হজও পূরণ করলেন এবং উমরাও পূরণ করলেন আর মনের আশাও পূরণ হলো যে আলাদা করে আমিও উমরা করতে পারলাম ওয়ালা আমি এখন ফি সাই মেনে হাত দিও না আর এর কোনো কিছুতে তাকে হাতিও দিতে হয়নি ওয়ালা সাদাকা কোনো সাদাকাও করতে হয়নি যে তিনি ভুল করে ওয়ালা সব রোজাও রাখতে হয় কোনো ফিদিয়ে দিতে হয়নি যে হজ মোশামে যে উমরা করলেন কেন তো হজ মোশামে কেউ যদি উমরা করে তাতে কোনো রকমের হাদি বা ফিদিয়া লাগবে না বাবু নাসাবে হচ্ছে এই মর্মে যে উমরা কি হবে মানুষের মেহনত পরিশ্রম কষ্ট অনুযায়ী যার যেমন মেহনত পরিশ্রম যার যেমন কষ্ট যার যেমন কষ্ট খরচ তার তেমন নেকি তার মানে মক্কাতে থেকে কে উমরা করছে আর কেউ দামবাম থেকে ওমরা করেছে আর কেউ অনেক টাকা খরচ করে বাংলাদেশ থেকে আসছে আর কেউ তার চাইতে বেশি খরচ করে জাপান থেকে আসছে অস্ট্রেলিয়া থেকে আসছে কেউ কানাডা আমেরিকা থেকে আসছে অনেক টাকা পাইব জি সবটা সমান নয় কেউ আরামসে ভিআইপি ভিআইপি প্লেনে যাচ্ছে প্লেনে আসছে আর খাবার দাবার কোন কোনো চিন্তা নেই আর কেউ গরিব মানুষ একেবারে কষ্ট করে ওই থাকছে কত দূরে মুস্তালিফ হয় এক্সটেনশন মেনায় হ্যাঁ সমান নয় যে ভিআই ভি একেবারে জামারাতের কাছাকাছি আছে সেই জন্য বেশি নাকি না তার চাইতে বেশি যে কষ্ট করে যে করছে কষ্ট করে যেমন করছে তার মানে এই নয় যে কষ্ট করার মানে আপনি আপনার বাস ট্রেন সব ছেড়ে দিয়ে আপনি পায়ে হাঁটবেন আর নিজেকে ইচ্ছা করে কষ্ট না এমনটা করবেন না আর এটা ভাববেন না যে কষ্ট হিসাবে কষ্ট অনুযায়ী নাকি তার মানে আজকাল যে কি হয়েছে একটা হ্যাঁ ফ্যাশান তৈরি হয়েছে যে পায়ে হেঁটে ওমরা করছে ইউরোপ থেকে আর এই কি করছে এই আপনার সাইকেলে এসে উমরা করছে না 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 এগুলো ভাইরাল হওয়ার হ্যাঁ এগুলোর পিছনে রোগ আছে ভাইরাল হওয়ার রোগ আছে দাদা বোঝা যাচ্ছে না যার ফলে এখানে এটা আপত্তিকর অবশ্য আপত্তিকর কিন্তু যার যেমন খরচ যার যেমন কষ্ট হ্যাঁ এই এইরকমই তারপরে কষ্ট আর্থিক কষ্ট একজনের পয়সার অভাব নেই এই উমরা যদি হাজার হাজার রিয়াল খরচ করে দেয় তবুও কিছু লাগায় লাগে না তার আর একজনের তার একশো দুশোটা রিয়াল খরচ করেই কষ্ট তার সংসার চালিয়ে সে বেশিটা কিভাবে হ্যাঁ যে পেটে রুজি কেটে সেখান থেকে বাঁচিয়ে কোনো রকম করে হজ করছে বুঝা গেছে না সে বেশি নাকিভাবে এটাও তাতে সামিল সতেরোশো সাতাশি নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন তাবি আসোাদ বলছেন কালা দুইজনে বলেছেন এব্রাহিম আসওয়াদ আসওয়াদের সঙ্গে বসে আলকামাত ছিলেন এখানে আলকামার কথা নেই দুইজনের কথা আল্লাহ কার কথা বলছেন হতে পারে এখানে ইবনে আউন আল কাশেম বিনজ্জিদ জি ইবনে আউনের ওস্তাদ হচ্ছেন বিন মোহাম্মদ আর ইবনে আওয়ানের আরেকটি সূত্র সনদ হচ্ছে এব্রাহিম নাকি আনিল আসোয়াদিম নাকি সাধারণত আসওয়াদের ছাত্র কুফার তো এই দুইজনে বলেছেন দুইজন এখানে কাসেম বিন মোহাম্মদ একজন আর আর একজন হচ্ছেন আসওয়াদ এই দুইজন তাবেই বলছেন কালা কালা আল্লাহ তালাহা বলেছেন ইয়া রসুল আল্লাহ বললেন ইহে আল্লাহ রসুল সবাই তো যারা হজে এসছে আপনার সাথে সবাই এখান থেকে রওয়ানা দিবে দুটো এবাদত নিয়ে হজ ওমরা দুটো নিয়ে পৃথক পৃথক আস দরবে নসুকুন আমি শুধু একটি এবাদত নিয়ে যাব মানে শুধু হজ নিয়ে যাব আমি আর বিশেষ করে সতিনেরা জানো আয়েশা ওমরা করতে পাইনি দেখেন না কত কষ্ট লাগবে ওমরা করতে পাইনি মানে মাসিক চলে এসেছিল আর আমরা সবাই আমরা করেছি অযথা অমাত্ম করেছি এটা মন কষ্ট বড় আক্ষেপ করে বলছেন ফাকিল আল্লাহ তখন তাকে বলা হলো ইন্তাজির আচ্ছা থামা ফায়দা তাহুরতে যখন তুমি পাক পবিত্র হয়ে যাবে ফাঁক রোজি আল্লাহ তখন তা নিম চলে যাবে তোমার মনের শান্তি তোমাকে আলাদা আলাদা একটা উমরা একটা হজ আলাদা আলাদা তোমারও হয়ে যাবে কেউ কম না তা নিয়ম চলে যাবে আহিল্লি সেখান থেকে তালবিয়া পাঠ করবে অমরার সুম্মা আতিয়াবে মাকানে কাজা তারপরে তোমরা দুই ভাই বোন অমুক জায়গা আমার সাথে এসে দেখা করবে মানে মহাসবে দেখা করবে এসে দেখা করবে এসে তবে শুনে রাখো এই কথাটি এখানে আছে অন্য হাদিসগুলো এর আগে কিন্তু অনেকবার এসেছে কিন্তু এই কথাটি আসেনি কি ওয়ালা আলা কাদের না ফাঁকা আও না তবে তোমার নেকি হবে তোমার খরচ অনুযায়ী কাদার মানে পরিমাণ মেকদার খরচ অনুযায়ী অথবা বর্ণনাকার সন্দেহ তোমার কষ্ট এবং পরিশ্রম অনুযায়ী কে কতটা পরিশ্রম করেছে কে কতটা পরিশ্রম করেছে কে কতটা খরচ করেছে সে অনুযায়ী নেই কি হবে সুতরাং যারা মদিনা থেকে এসে উমরা করেছে হজের তামাত্তর তার এত দূর থেকে এরাম চারশো ত্রিশ কিলোমিটার এরাম অবস্থায় থেকেছে আর তারপরে এসে সুমরা করেছে আর তুমি এখানে তানিমে গেলে পাঁচ কিলোমিটার আর এখান থেকে এরাম বেঁধে চলে আসলে আর এক ঘন্টা দু ঘন্টার মধ্যে ওমরা করে নিলে দুটোতে পার্থক্য আছে দুটোতে পার্থক্য আছে এই কথা বলেছেন রসুল্লাহ সাল্লাম তাহলে কথাটি বিভিন্ন ক্ষেত্রে এখন আপনি ব্যাপক এখান থেকে মশলা মশাইল নিতে পারেন যার যেমন খরচ যার যেমন কষ্ট যার যেমন অবস্থা আর্থিক অবস্থা সেই অনুযায়ী নাকি পাবেন এটা শুধু উমরার ক্ষেত্রে আর হজের ক্ষেত্রে না দান সাদার ক্ষেত্রেও একজন লোকের এক হাজার বেতন তার মধ্যে মাসে প্রতি মাসে একশো রিয়াল করে দান সাদকা করে আর একজনের পাঁচ হাজার বেতন সে দুশো রিয়াল দান করে দুশো রিয়াল তো বেশি নাকি বলবে নাকি পাঁচ হাজারে দুশো আর ইয়ে হচ্ছে এক হাজারে একশো তাহলে পাঁচ হাজারে তার কত হয়ে যায় পাঁচশো হয়ে যায় তাহলে আপনার আর ডবলের চাইতে বেশি দান করছে সে ধরতে হবে না বুঝতে হবে বিষয়টি ওই হিসাবে নাকি হবে সুতরাং একশো টাকাতে সে পাঁচশো টাকার নাকি পাবে আপনি যদি দুশো টাকার নাকি দুশো পান তাহলে সে পাঁচশো টাকা নাকি পাবে এক হাজার তারপরে নয় নম্বর অধ্যায় বলছেন বাবুল মতামের এজা তাফা তফ আল ওমরা এই অধ্যায় হচ্ছে ওমরাকারী যখন ওমরা তফ করে নেবে সোম্মা খারাজা তারপর যদি বেরিয়ে যায় ওমরা করলো আর ওমরার তফ করলো ওমরার তফ মানে যেটা ফরজ তফ যেমন মায় সারজি আল্লাহ তাল্লাহ নাকি করলেন তা নিম থেকে এসে অমরার তফ করলেন কিন্তু তারপরে কি তিনি বিদায় তো করেছেন সূক্ষ্ম বিষয় কিন্তু এমাম বুখারি খান তুলে ধরেছেন নবী সালাম সাহাবাই কেরাম ভোর রাত্রে মহাস্তব থেকে আসলেন উঠে আর আসার পরে বিদায় তফ করেছেন ফজর রাগে কিন্তু মায়ে সারদি আল্লাহ তালাকে বলেছেন দেখো তুমি তোমার উমরাটা তানিম থেকে এসে করে নিবে আর তারপরে কিন্তু বিদায় তফ বলিও না বিদায় তফ করে নিবে বিদায় তফ আছে হ্যাঁ তাহলে মাসিক ছিল না মাসিক থেকে পাক হয়ে তিনি কিন্তু করেছেন কি করেননি তাহলে বোঝা গেল যে ওই যে ওমরার মধ্যে যে তফ হচ্ছে সেই তফে নিয়ত সামিল করে নেওয়া কিসের নিয়ত সামিল করা যে এইটাই দিয়ে আমি বিদায় এটা দিয়ে আমি বিদায় যাই আমার মনে হচ্ছে যে আজকাল যে অলমারা ফতুয়া দিয়েছেন আর যে ফতুয়ার ওপর এখানে মোদী ইউনিভার্সিটির অধিকাংশ ছাত্ররা আমল করছে আর সৌদি হাজিরা তো সব প্রায় সবাই আমল করছে সেটা কি যে বিদায় নিচ্ছে যে নিয়ত করে নিলাম আর ওলামারা বলছেন জায়েজ যেমন আপনার ফজরের সন্ন্যাত আর তাহেতুল মসজিদ মসজিদে গেলেন দুই রাকাত নামাজ পড়লেন কি পড়লেন দুই রেখাত তাহেতুল মসজিদ বললেন না ফজরের সন্ন্যাত পড়লেন দুটাই পড়লাম এক গলিতে দুই শিকার বরং যদি নিয়াত করেন যে আল্লাহ এটা তেহেতুল উজু আমার উজু এক্ষুনি উজু করে এলাম তেহেতুল উজু আমার তেহেতুল মসজিদ আমার আর ফজরের সন্ন্যাদ তিনটে হাতে হয়ে গেল হ্যাঁ এক গলিতে তিন শিকার প্রবাদে তো এক গলি দুই শিকার আছে কিন্তু এক গলিতে তিন শিকার হয়ে গেল বোঝা গেছে না ঠিক ওই রকমই এখানেও কিন্তু এখানে ওই যে ওমরান মায়েশা ওমরার যে তফ সেটা দিয়ে যখন কাজ হয়েছে তাহলে কেউ যদি দশ তারিখে তফ না করে ভিড় ভাড় আছে সেতারা আমি তো অফ করলাম না বিশেষ করে ফ্যামিলি থাকলে জানো যুবক মানুষ তারা এত সস্তা হজ না করে উচিত আমার এতে কিন্তু মনের তৃপ্তি হয় না যদি আমি একা থাকি আমার সাথে পরিবার না থাকে অথবা কচি বাচ্চারা না থাকে কোনো বৃদ্ধ মানুষ না থাকে বাপ মা না থাকে তাহলে এমনটা না করে ভালো ইজতেহাদি ফুতর আমল তো যাই হোক এই হাদিস থেকে এই ঘটনা থেকে তাহলে এই মাসলা আজকালকার নেওয়া হয়েছে যে দশ তারিখে এগারো তারিখে বারো তারিখে আপনি তফে হেফাজা করলেন না আর তেরো তারিখে বা বারো তারিখের বিকেলবেলা যখন আসলেন তখন এক গুলিতে দুই শিকার নিয়ত করলেন যে এটা আমার তফে এফাজাও আর তার সাথে তফে বেদাও কিন্তু এখানে একটা মশলা মনে রাখতে হবে যদি কেউ নিয়ত করে যে এটা আমার বিদায় তফ আর ওতেই থাকলো আমার এফাজা তাহলে এক নম্বরে বিদায় তফ অজেব হ্যাঁ ছোটোর মধ্যে বড় ঢুকে না কিন্তু বড়োর মধ্যে ছোট ছোট ঢুকে বুঝতে পেরেছি ছোটোর মধ্যে বড় ঢুকে না কিন্তু বড় মধ্যে বড় বড় ধরেন ওই যে আজকাল ইগুলো আছে না হ্যাঁ পটগুলো আছে ওর মধ্যে কয়েকটা পট ঢুকা থাকছে বড় কেসের মধ্যে ছোট তিনটা চারটা ব্রিফকেশ দোকানপাটে যান ঢুকে থাকছে কিন্তু ছোটর মধ্যে বড় ঢুকতে পারবে তাহলে বড়টা কি হজের ক্ষেত্রে বড় তফ হচ্ছে তফে হেফাজত দশ তারিখের তফ আর তার মধ্যে আপনি ছোট টাকা ঢুকাবেন ওয়াজেব টাকা ঢুকাবেন মানে বিদায় তফ টাকা ঢুকাবেন তাহলে মূল নিয়ত করতে হবে কি যে আমি বারো তারিখ বা তেরো তারিখেই করছি আমি কিন্তু এটি কি এফাজা তফে এফাজা কিন্তু এইটা দিয়ে আমি বিদায় সারব এটা দিয়ে আমি বিদায় সারব এটা চলবে কিন্তু যদি মনে করেন যে আমার এটা বিদায় তফ আর এইটা দিয়ে আমি এফাজা সারবো তো দুই নম্বরে সেটাকে রাখলেন হবে না হবে না তাই আপনাকে মূল নিয়ত করতে হবে যেই তফ ছাড়া হজ হয় না সেটি তফে জি তো সতেরোশো অষ্টআশি হাদিস হাদিস এই হাদিসের সাথে আমরা শেষ করবো মায় আর হাদিস কিন্তু এর আগে বারবার করে এসেছে সামান্য কিছু শব্দের পার্থক্য যেখানে আছে সেটার অর্থ করবো বলছেন না বিল আলহাজে ফি আসরিল হাজ আমরা হজের তালবিয়া পড়ে মদিনা থেকে হজের মাসে যিলকদমা সে পেরিয়েছেন ওয়া হুরুমুল হাজ্জে এবং হজের সম্মানিত বা মর্যাদাপূর্ণ সময়গুলিতে ফানাজালনা বেসার ইফতার পরে সারেফ নামক স্থানে আমরা অবতরণ করলাম যে সারেফ জায়গাটি বললাম মক্কা ঢাকার আগে فقال النبی صلی তখন বললেন সাহাবাই کرامদেরকে মাল্লাম এখন মাহ হাদিন কারো সাথে যদি কুরবানি পশু না থাকে এখানে তাহলে এই হাদিসে অতিরিক্ত জানতে বললাম যে এই ওহিটা কখন নাজিল হয়েছিল যে হজ মৌসুমে ওমরা করা চলবে জাহেলি যুগে যে এটাকে আফজারুল ফজুর পাপের কাজ মনে করে তো এটা কুসংস্কার ভুল এটা কোথায় নাজেল হয়েছিল এস্তারেফ নাও স্থানে নাও আরিয়া জি মক্কার প্রথম মহল্লা যে মদিনা দিক থেকে যেতে এখানে মাইমুন আরজি আল্লাহ তালাহার কবর আছে এখানে মাইমুন আরজি আল্লাহ তালার সাথে বিয়ে হয়েছিল তার ইন্তেকাল হয়েছিল জি তো ফাতাল নাবি নবিসাল্ বলেন সাহাবাই ভাই যার কারো কাছে যদি হাদি না থাকে আর সে যদি পছন্দ করে যে ওমরা করে নেবে তাহলে ওমরা করে নেবেন উমরা নিয়তে পরিবর্তন করুক অমর কানো মাহ ভাদিও কারোর সাথে যদি কোরবানী পশু থাকে তাহলে হালাল হতে পারবে না হালাল হতে পারবে না ওয়াকানা মা নবিশ ও রেজালুম না সাহাবি নবি সালসাল্লাম এবং তার সাথে কয়েকজন সাহাবি এখানে রেজালুন বেশ কিছু সাহাবি আর আগের হাদিসে ছিল শুধু তালহা তাহলে জাভের ওজিয়া আল্লাহ তালান যখন বর্ণনা করেছেন তিনি হয়তো শুধু তা আল্লাহ সম্পর্কে জানছিলেন যে তিনি শুধু হ্যাঁ কোরবানি নিয়ে গেছেন কিন্তু মায়েশা জানছেন আর বেশ কিছু স্বাভাবিক বোঝা গেছেন না। জি অতিরিক্ত তার কাছে এই সম্পর্কে নলেজ ছিল য ওই পৌয়াতেন শক্তিশালী ছিল তাদের সাথে কোরবানি পশু ছিল ফালাম তাকুল্লাহ ওমরা তাদের অমরা আলাদা করে হয়নি ফাদা খালা আলহনবী আলে ইয়াল নবী আমার কাছে আসলেন মায়েশা নিজের তাঁবুতে আছেন নবিসাম সেই সময় আসলাম তখন আমি কান্না করছি ফাঁকাল কি কে তুমি কান্না কেন করছো বা তোমাকে কি বিষয়ে কান্না করাচ্ছে কি কারণে তুমি কান্না করছো তো তখন আমি বললাম সামে তো কাতা কুল আপনি আপনার সাথী সঙ্গীদেরকে বলছেন মা কুলতা যা কিছু বলছেন যে তোমরা ওমরা করে হালাল হয়েছে মানে হজে তামাতো করো আমি তো করতে পারছি না কারণ আমি তো দফ করতে পারবো না আমি তো মাসিক অবস্থায় আছি ফা মনে তোলো ওমরা কিন্তু আমি তো বাধাগ্রস্ত হয়েছি ওমরা করায় ওমরা করায় বাধাগ্রস্ত হয়েছি এসিটা বন্ধ করে তা কল হ্যাঁ বলছেন তোল ওমরাতে বাধাগ্রস্ত হয়েছে মাসানোকে ব্যাপার কি যে ওমরা করতে পারবে না মানে তাহলে তিনি ভাষাটা যেলে বলছেন ওমরা করতে পারবো না যেমন আজকাল আমাদের দেশের মহিলারা মাসিক অবস্থায় থাকলে নামাজ পড়তে পাব না বলে না বলে না ভদ্র ভাষায় বলে না যে মাসিক হয়ে গেছে হ্যাঁ সবার সাথে মাসি কথাটি বলে একটু লজ্জাকর বিষয় তাই না কি করতে পাবো না হ্যাঁ রকমই স্ত্রী সহবাস হয়েছে না বলে গোসুল ফরজ হয়ে আছে স্বপ্নদোষ হয়েছে না বলে বলে যে গোসুল ফরজ হয়েছে দুটো কথা পার্থক্য একটা কথা বেশি ভদ্র আর একটা চাইতে তাই না তো অমাশানকে ব্যাপার কি কলতো আমি তখন বললাম না ও সাল্লি আমি সালাত পড়তে পাবো না নামাজ পড়তে পাবো না তাহলে তো আমি তফ করতে পাবো না দেখেন তাহলে ফালাইয়াদুরকে কোনো ক্ষতি নেই আনতে মিম বানাতে আদম তুমি আদমের মেয়েদের অন্তর্ভুক্ত আর আদমের মেয়েদের উপর আল্লাহ চূড়ান্ত ফায়সালা করে লিখনিতে লিখেছেন যে সাবালিকা হইলে প্রতি মাসে মাসিক হবেই কোথাও বা আলেখে মা কোথাও বা না অন্য অন্য আদমের মেয়েদের মেয়েদের উপর যা কিছু বিধিবদ্ধ করা হয়েছে যে তাদের প্রাকৃতিক নিয়ম হচ্ছে যে প্রতি মাসে মাসিক হওয়া কয়েকদিন আপাক থাকা তোমারও সেই অবস্থায় ফনিফি হাজা থেকে সুতরাং তুমি তোমার হজে অবস্থান করো আর হজের নিয়তে থাকো আসাল্লাহ আইয়ার জোকা কেহা হতে পারে আল্লাহ তোমাকে একটা উমরাও দিয়ে দিবেন পরে মানে নবী সাহেসাল্লাম তার মনের শান্তির জন্য আশ্বস্ত করলেন যে তুমি পরে ওমরা করে নিতে পারে হতে পারে যে আল্লাহ একটা উমরা সুযোগ দিয়ে দেবেন তারপর কালাত মায়েশা বলছে ফা কুমতো তাই অবস্থা এই অবস্থায় থাকলাম হাত্তা নাফার নামে মেনা আর মেনা থেকে আমরা রওনা দিলাম তেরো তারিখে বিকালবেলা চলে আসলাম ফানাজাল্লাল মহাসাব আর মহাসাবে আমরা অবতরণ করলাম ফা দা আব্দুর রহমান আর আব্দুর রহমান আমার ভাইকে ডাকলেন নবী সাল্লাম আর বললেন ও খুরুজবে উখ থেকে এল হারাম তুমি তোমার বোনকে নিয়ে হারামে চলে যাও আর ফালতু হিল্লাবে উমরা একটি উমরা করিন হারামে চলে যাও মানে একেবারে সংক্ষেপ করে দেওয়া হয়েছে এ হাদিসে সরাসরি হারামে যাবে না তানিম যেতে বললেন তানিম যাও তানিম থেকে এসে হারামে এসে ভাই তোলা তো আপ করা সবাই আমরা সাই করুন এতখানি কথা এখানে আছে তো বলছেন যে ওমরা করে নি সম্মা ফরোগা কিন্তু এ কথা বললেন না যে তুমি একটা ওমরা করে নিও যখন তার সাথে যাচ্ছে বলেছেন যদি এটা বলতেন তাহলে আজকাল তানিমের ওমরা করা বাইরের হাজিদের জন্য বা ওমরাকারীদের জন্য বা এক সফরে কয়েকটা ওমরা করা তাহলে শরীয়ত সম্মত হইত কিন্তু সাঁতে গিয়েছেন তিনি ওমরা করেননি তাকে নবিস ওমরা করতেও বলেননি অথচ নবিশ আসলে কোন নেকির কাজে উৎসাহিত করবেন না অনুৎসাহিত করবেন হ্যাঁ হ্যাঁ উৎসাহিত করবেন কিন্তু বললেন না নবিস কিছু তার মানে এরকম ওরা নেই আসলে জি আসল হচ্ছে যে নেই এরকম এই ওমরা হচ্ছে মক্কা লোকদের জন্য বা কেউ করতে পারেননি হ্যাঁ আর সেখানে আছে আগে ছিল না পরে নিচ্ছে মক্কায় গেছেন আপনি ধরেন কফিলের তলাশে অথবা কাজের তলাশে এমনি চলে গেছেন তখন ওমরা করার নিয়ত ছিল না অনেকে আমরা এরকম যাই বিভিন্ন কাজে চলে গেলাম হয়তো বিশেষ করে যারা ঘন ঘন মক্কা যায় তারপরে মক্কা যাওয়ার পরে নিয়তটা পরিবর্তন হলো যে এটা ওমরা তো করতে হবে তো তাকে বলবো না যে জরুরি এখন তাই যাও কিন্তু যে প্রথম থেকেই নিয়ত রেখেছিল যে আমি ওমরা করব। তাহলে তাকে মেকাতে এরা বেঁধে যেতে হতো সুতরাং সে যদি পরে বলে যে আমি তো ওমরা এখন এখন এইখানে মক্কা থেকে নিয়ত করব। না তা নিয়ে চলবে না তোমার আগে থেকেও যখন নিয়ত আছে যে আমরা এই সকরে করবো তাহলে তুমি ফিরে যাও তাই দুটো কথাই পার্থক্য আছে জি তো বলছেন যে ওমরা কোরে না সুম্মা ফুরোগামিন তফে কর ত অফ থেকে তোমরা ফারেক হয়ে যাও আন্তঃ যেরকম মা হো না এখানে তোমাদের যেন অপেক্ষা করে মহাশাবে ফা তাই নাফি জহফিল্লা রাতের অন্ধকারে আমরা আসলাম ফাকালা নভিশান বললেন ফারাক তোমা তোমরা সমাপ্ত করেছে শেষ করেছো ওমরা উলতু নাম আমি বললাম মায়েশা বলছেন হ্যাঁ ফান্নাত রাহিলে ফি আসামি তখন সাঁ বাইকারামদেরকে প্রস্থান করার জন্য ঘোষণা দিলেন ফারতাহ্লা নাসো লোকেরা সব রওনা দিল অমানতাফা বিল বাইত কাবলা সলাত সুবে আর যারা বাইতুল্লাহর তফ কয় নিয়েছে ফজরের আগে আগে সুম্মা খারাজা মোয়া জ্ঞাহার আলমাদীনা তারপরে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন বেরিয়ে পড়লেন মদিনা বেরিয়ে পড়লেন ফজরের আগে বাইতুল্লাহর তব বিদায় তব সাহাবাই কেরমগন করেছেন মা এসার আল্লাহ তালহা কি করেছেন তফ করেছেন না ওই তফ ওই যে উমরার সাথে তপ সেটাই বিদায় তফ তার দ্বারা হয়ে গেল সেটা উমরারও তফ হলো যেটা ফরজ রুকন আর বড়টার মধ্যে ছোটটাও ঢুকে গেল বিদায় তফ তাতে সামিল হয়ে গেল এখানে আজকের আলোচনা শেষ করছি ওজাজ মোল্লা খাইরান ওসল্লাহ সাল্লাম আলী নবীন মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবি المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والقانتين والقانتات والصابرين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والحافظات والذاكرين الله كثيرا والذاكرات اعد الله لهم مغفره واجرا عظيما